বিরতির পর স্বাগত। বিশ্বকাপের পর আজ থেকেই শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার খেলা, এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই ক্রীড়া জগতে একটি খবর উঠে আসছে এবং জানা যাচ্ছে যে ইতিমধ্যেই বিরাট রোহিতের দায়িত্বে কি VVS লক্ষ্মণ উঠছে প্রশ্ন। জানা যাচ্ছে যে ভারতীয় দলে ইতিমধ্যেই শেষ হতে যাচ্ছে সময় রাহুল দ্রাবিড়ের, কোচ হিসেবে হয়তো বা নতুন ভাবে দায়িত্ব দেওয়া হতে পারে VVS লক্ষ্মণকে। অর্থাৎ এতদিন ভারতের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়, এবং রোহিত বিরাটদের দায়িত্বে এবার কে থাকবেন চলছে নানা হো প্রশ্ন, এবং সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছে। নীল, কোচ হিসেবে এতদিন দায়িত্বভার গ্রহণ করেছিলেন রাহুল দ্রাবিড়, এবং ইতিমধ্যেই প্রায় সময়সীমা শেষ, অর্থাৎ রাহুল বিরাটদের দায়িত্বে এবার কে, গুঞ্জন চলছে যে VVS লক্ষ্মণ হতে পারে, কিন্তু এর আগেও শোনা গেছিল যে মহেন্দ্র সিং ধোনিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে ইতিমধ্যে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারতীয় দলের কোচের দায়িত্বে কি রাহুল দ্রাবিড় থাকবেন তা নিয়ে কিন্তু বিভিন্ন স্তরে শুরু হয়েছে নয়া জল্পনা। কয়েকদিনের মধ্যেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে ভারতীয় বোর্ড অর্থাৎ BCCI যে চুক্তি রয়েছে সেই চুক্তি কিন্তু শেষ হয়ে যাবে। ইতিমধ্যে দলের সিনিয়র যারা প্লেয়ার তারা সবাই রেস্টে চলে গেছেন, এক মাস তাদেরকে বোর্ড ছুটি মঞ্জুর করেছে, তারা এক মাস ধরে নিজেদের ব্যক্তিগত জীবনযাপন করতে পারবেন। এবং অস্ট্রেলিয়া এখনো রয়েছে, তারাও তাদের জুনিয়র প্লেয়ার বা T20 স্পেশালিস্টদের প্লেয়ার পাঠিয়ে তারা ভারতের এই মাটিতে এই সিরিজ খেলবে, অস্ট্রেলিয়া খেলবে। আজকে বিশাখাপত্তনমে প্রথম ম্যাচ ভারতের, সেখানে অধিনায়ক রয়েছেন সূর্যকুমার যাদব, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের দলের পরবর্তী কোচ কে হবে তা নিয়ে কিন্তু একটা দীর্ঘ জল্পনা রয়েছে। সেই জায়গাতে VVS লক্ষ্মণের নাম কিন্তু শোনা যাচ্ছে। যদিও বলে রাখি, রাহুল দ্রাবিড় যে সময় দলের দায়িত্ব নিয়েছিলেন সেই সময়তেও কিন্তু VVS লক্ষ্মণের নাম কিন্তু শুনে উঠে আসে। দুজনেই দক্ষিণের প্লেয়ার এবং দুজনেই কিংবদন্তি, দুজনেরই রেকর্ড বা ফর্ম বা ভারতীয় ক্রিকেটের যে তাদের যে সেবা সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সেই ক্ষেত্রে T20 লক্ষ্মণ কতটা প্রাসঙ্গিক তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, তবে টেস্ট বা ওয়ানডে ক্রিকেটে লক্ষ্মণের যোগ্যতা নিয়ে সেভাবে প্রশ্ন করার কারোর কোনো অধিকার নেই, বিশেষ করে টেস্ট ম্যাচে তো নেই। ওয়ানডে ক্রিকেটে হয়তো তিনি খুব বেশি খেলেননি বা খেলার সুযোগ পায়নি, কারণ ভারতের সেই সময়তে যুবরাজ সিং এর মতো জুনিয়র প্লেয়ার একের পর এক উঠে আসায় লক্ষ্মণ কিন্তু দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেটটা ঠিকমতো খেলতে পারেনি। যদিও কিন্তু বিদেশের মাটিতে যে কটা ওয়ানডে ম্যাচ খেলেছেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে, সেই জায়গায় কিন্তু লক্ষ্মণ কিন্তু সফল, এবং যেহেতু দীর্ঘায়ু কেরিয়ার হয়নি সেই জন্যই কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে লক্ষ্মণের হাতে কি আজকের যে ইন্ডিয়া আজকের যে ফরম্যাটে ক্রিকেট খেলা হয় অর্থাৎ 50 ওভার ক্রিকেটের থেকে আরম্ভ করে 20 ওভারের ক্রিকেট, 20 ওভার ক্রিকেটেও দেখা যায় 220-240 রান পর্যন্ত উঠে যায়, আবার ওয়ানডে ক্রিকেট যেটা 50-এর ক্রিকেট সেখানেও কিন্তু 400 রান কিন্তু প্রায়শই হয়ে যায়। সেই জায়গাতে দাঁড়িয়ে লক্ষ্মণরা যখন ক্রিকেট খেলেছেন তখনকার পিচ কিন্তু খুব ভালো, মানে ভালোর ভালো হলে কিন্তু 300 এবং ভালো হলে কিন্তু সেখানে 280 বেস্ট স্কোর ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে তার মতো টেকনিক্যাল ব্যাটসম্যান আজকের যুগে কতটা তিনি মানিয়ে নিতে পারবেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু একটা ওঠে। সেই প্রশ্নটা নিয়েই কিন্তু এখন লক্ষ্মণ আগামী দিনে কতটা তিনি ভারতীয় দল তাকে ভাববে তা নিয়ে কিন্তু একটা রয়েছে। যদিও কোচ রাহুল দ্রাবিড় যেটা ব্যক্তিগতভাবে শোনা যাচ্ছে যে কোচ রাহুল দ্রাবিড় তিনি কিন্তু নিজে ভারতীয় দলের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী নয়, অর্থাৎ তিনি যদি চুক্তি বাড়াতে আগ্রহী না থাকে তাহলে নতুন কোচ BCCI কে কিন্তু খুঁজতে হবে। BCCI এই মুহূর্তে একটা নতুন চিন্তা ভাবনা তারা নিয়েছেন বা তাদের স্ট্যান্ড পয়েন্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে তারা আর বিদেশি কোচের দিকে খুব বেশি ঝুঁকতে চাইছে না, বিশেষ করে হেড কোচ এবং ব্যাটিং কোচে বিদেশি কোচের দিকে ঝুঁকতে চাইছে না। ভারতের সর্বশেষ বিদেশি কোচ কিন্তু একেবারেই নিয়ে খুব একটা ভালো অভিজ্ঞতা ভারতের খুব একটা বেশি ছিল না, একমাত্র সাউথ আফ্রিকা ছাড়া। সেই জায়গাতে দাঁড়িয়ে
বিবিএস লক্ষ্মণকেই হয়তো মারতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা জানি এক সময় অনিল কুম্বলেও ভারতীয় দলের কোচ হয়েছিল বেশ কয়েকটা ম্যাচে, তারপর বিরাট কোহলির সঙ্গে তার সেইভাবে বলিবনায় না হয়, তারপর ফের রবি শাস্ত্রী ফিরে আসে। এইবার আবার দেখা যাচ্ছে যে আরেকজন দক্ষিণের প্লেয়ার বিবিএস লক্ষ্মণ, তাকে নিয়েও চিন্তা ভাবনা শুরু হয়েছে। এখন বিবিএস লক্ষ্মণ যদি ভারতের দলের কোচ হয়, সেই ক্ষেত্রে জুনিয়রদের সঙ্গে আজকালকার যারা নতুন প্রজন্মের জুনিয়রদের সঙ্গে বিবিএস লক্ষ্মণ মিশে কতটা কাজ করতে পারবে সেটা কিন্তু বোর্ড কিন্তু নিশ্চয়ই নজরদারিতে রাখবে। এবং 50 ওভারের ক্রিকেট বা টেস্ট ম্যাচে কিন্তু প্রাসঙ্গিকতা কিন্তু তার রয়েছে, সেই প্রাসঙ্গিকতাকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত বিবিএস লক্ষ্মণকে ভারত কোচ করে কিনা সেটাই এখন দেখার। ধন্যবাদ নীল। ভারতীয় দলে এই মুহূর্তে শেষ হতে যাচ্ছে রাহুল দ্রাবিড়ের সময়সীমা, অর্থাৎ কোচের দায়িত্ব এবার তিনি আর নিতে চাইছেন না, এমনটাও জানা যাচ্ছে। এখন দেখার যে এই রোহিত বিরাটদের দায়িত্বে দায়িত্ব কাকে দেওয়া হয়, যদিও সূত্রের খবর ইতিমধ্যে বিবিএস লক্ষ্মণকে দেওয়া হতে পারে ভারতীয় কোচ হিসেবে নয়া দায়িত্ব। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, ছাড়া অন্যান্য সংবাদ, সাথে থাকুন।